স্বামী যখন অন্ধ, জীবনে কোনোদিন আর সুন্দর সাজে আমি সাজব না। সুবল সবচেয়ে বেশি কাকে ভালোবাসত? এদিকে ওটা কমবে। সুবল সবচেয়ে বেশি ভালোবাসত তার মেয়ে গান্ধারীকে। গান্ধারীকে আস্তে আস্তে রাধে রাধে, চঞ্চল হলে হবে না মা। গান্ধারীকে সবচেয়ে বেশি ভালোবাসত, আর এটাই হচ্ছে সত্য। বলুন তো, বাবাও আছে মাও আছে, মেয়েরা কাকে বেশি ভালোবাসে? বাবাকে না মাকে বেশি ভালোবাসে? কাকে? বাবাকে। কে? কারণ মেয়েরা যখন বাপের বাড়ি যায়, একবারে কেউ বলে যে মায়ের বাড়ি যাচ্ছে? সবার মুখে একটা কথা, এই তো একটু বাপের বাড়ি ঘুরে এলাম। কে? তাহলে মেয়েরা যেমন বাবাকে ভালোবাসে, বাবাও তেমন মেয়েকে ভালোবাসে। এখন সুবলের ভালোবাসাটা কি? সকালবেলা ঘুম থেকে ওঠে কিন্তু চোখ খোলে না, চোখ বন্ধ অবস্থায় গান্ধারী যেখানে শুয়ে থাকে সেই দরজায় গিয়ে দাঁড়াবে, ধাক্কা দেবে, গান্ধারী দরজা খুলবে, সুবল তবে চোখ খুলে প্রথম তার মেয়েকে দেখবে, তারপরে সে জল খাবে, নইলে জল পর্যন্ত খাবে না। এখন আজকে গান্ধারীকে ডেকে মা আমাকে একটু জল দিয়ে যা, গান্ধারী এসে এক গ্লাস জল দিয়েছে। সুবল গান্ধারীর দিকে তাকিয়ে দেখে ভাবল, মেয়েটা ছোট নয়, মেয়েটা এখন বড় হয়ে গেছে, আর উপযুক্ত মেয়েকে বাড়িতে বেশি দিনে রাখাটাও ঠিক নয়, মেয়েটার বিয়ে দিতে হবে। এখন 100টা ছেলে কাউকে কিছু না জানিয়ে একাই গান্ধারীর বিয়ের জন্যে একটা ছেলের খোঁজ করছে। 7 দিন পরে একটা চিঠি এসে পড়ল, আর সুবল চিঠিটাকে খুলে দেখল, চিঠিটা যে লিখেছে তাকে আমরা সবাই চিনি, মহাভারতে আছে, গাল ভর্তি দাড়ি, মাথা ভরা চুল, অর্জুন যাকে এত তীর মেরেছিল, তীরের বিছানা করে দিয়েছিল। তাহলে ব্যক্তিটা কে? কে ব্যক্তিটা? তিনি হলেন গঙ্গাপুত্র ভীষ্ম। এবার চিঠিতে কি লেখা আছে আমি পড়ছি, আপনারা শুনুন। সুবল, তোমার 100টা ছেলে, 100টা ছেলে, একটি মাত্র মেয়ে, মেয়েটাকে চিনি, রূপবতী গুণবতী, কিন্তু আমারও একটা ভাইপো আছে, আমার বড় ইচ্ছা আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ে গান্ধারীর আমি বিয়ে দিতে চাই। সুবলের মনে একটা আনন্দ ঝড় বইছে, কেন? তৎকালীন দিনের ভীষ্ম, যার ইচ্ছা মৃত্যু। আচ্ছা বলুন তো, যে পরিবারের মানুষ এমন একজন আছে যাকে কেউ কোনোদিন মারতে পারবে না, সেই বাড়িরই যদি আপনার মেয়ে বউ হয়ে যায়, বলো তোমার আনন্দ লাগবে না? সুবলের মনে একটা আনন্দ হচ্ছে, এই তো আমার মেয়ের জন্য একটা ছেলে দেখেছি, আরে ভীষ্ম চিঠি লিখে পাঠিয়েছে, এ তো বড় আনন্দের কথা। সেই জন্যেই বলে, যে খায় চিনি তাকে যোগায়। দেখি তারপরে চিঠিতে কি লেখা আছে। সুবল, আমি মিথ্যাবাদী নই, আমি যেটা চিঠিতে লিখলাম এটাই হলো সত্য। তোমার মেয়ে দেখতে সুন্দর হলে কি হবে, আমি যার সঙ্গে বিয়ে দেব সে হলো জন্ম থেকেই অন্ধ। রথের চাকা ঘুরে গেছে,
বলো এখানে এমন কোন বাবা মা আছে যে ছেলে কোটিপতি কিন্তু জন্ম থেকে অন্ধ, আপনি বিয়ে দিতে চাইবেন? একটা ভিখারির সঙ্গে বিয়ে দেবে তবু অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দেবে না। সুবল চিঠিটাকে ফেলে দিয়েছে, অসম্ভব। আমি আফগানিস্তানের রাজা সুবল, আমার 100টা ছেলে একটা মাত্র মেয়ে, মেয়েটাকে আমি কোনোদিন অনাদর করিনি, এই মেয়েটাকে অন্ধর সঙ্গে আমি বিয়ে দেব এটা আমি স্বপ্নেও ভাবিনি, এটা আমার পক্ষে কোনোদিনের জন্য সম্ভব নয়। বিশ্বর বুকের পাটা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, তা বলে সে যেতে ইচ্ছে সেটা মনে করবে, এটা কোনো দিনের জন্য হতে পারে না। আমার মেয়ের অন্য কোথায় আমি বিয়ে দিয়ে দেব, কিন্তু চিঠিটা কিন্তু এখানেই শেষ নয়, পরে কি লেখা আছে কান খাড়া করে শুনুন। সুবল, পৃথিবীতে আমি যেটা চেয়েছি সেটা আমি পেয়েছি, তোমার মেয়ের সঙ্গে আমি অন্ধ ছেলের বিয়ে দেব, কিন্তু বিয়েতে যদি রাজি না থাকো, যদি তোমার মেয়েকে অন্য কারোর সঙ্গে বিয়ে দাও, তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে যাব, পায়ে দড়ি দিয়ে বেঁধে তোমাকে কারাগারে বন্দি করব, তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব, আফগানিস্তানে আমি রক্তের বন্যা বইয়ে দেব, আর তুমি তোমার মেয়ের যেখানেই বিয়ে দেবে আমি সেই ছেলেটাকে মেরে তোমার মেয়েকে বিধবার সাজে সাজিয়ে চুলের মুটি ধরে টানতে টানতে নিয়ে এসে আমি অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দেব। ইতি গঙ্গাপুত্র কি চেয়েছি আর কি যে পেলা, সেই কারণে হলো ঘট, কি সাজে সাজাই ও গো নারায়ণ, কি সাজে সাজালে ও গো নারায়ণ, কি সাজে সাজালে ধারেতে ঢেকে দিয়ে।
শুনে রাখো, আমি বিষ খাবো, আমি সুসাইড করব, আমি গলায় দড়ি দিয়ে ঝুলে যাব, তবু আমার একটা মাত্র মেয়েকে কোনোদিন আমি অন্ধর সঙ্গে বিয়ে দেব না। কিন্তু আমি এখন করারও কিছু নেই আমার, এখন যা করবে গান্ধারী। গান্ধারী যদি অন্ধকে বিয়ে করে তাহলে ভীষ্মর হাত থেকে আমরা সবাই বাঁচব, আর ও যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে ভীষ্মর হাতে আমার পরিবার শেষ হয়ে যাবে। কিন্তু আমি বাবা হয়ে আমার মেয়েকে কোনো দিনের জন্যে আমি বলতে পারবো না, তুই একটা অন্ধ ছেলেকে বিয়ে করে আমাদের, এটা সম্ভব নয়। তাহলে যে কথা কোনোদিন গান্ধারীকে বলতেও পারবো না, আর আমি ভীষ্মর সঙ্গে লড়তেও পারবো না, তাহলে মাঝখান থেকে পৃথিবী থেকে চলে যাওয়াটাই আমার সবচেয়ে ভালো। বিষ খাবো, কিন্তু খাবো খাবো করে সাত দিন চলে গেল মা, মরাটা অত সোজা নয়। সে জানে মরে গেলে আর তো গান্ধারীকে দেখতে পাবো না, আজ মরবো না আর একবার দেখে নি কাল মরবো। করতে করতে সাতটা দিন চলে গেল, কিন্তু গান্ধারী তো বাচ্চা মেয়ে নয়, গান্ধারী উপযুক্ত মেয়ে। গান্ধারী চিন্তা করলো বাবা সবার সঙ্গে কথা বলে কিন্তু আমার সঙ্গে বলে না কেন। একদিন গান্ধারী সুবল রাজা চোখ বন্ধ করে মেয়ের কাছে আসতো সকালবেলা, আজকে গান্ধারী সে গেছে বাবার কাছে। বাবা বিছানায় শুয়ে আছে, গান্ধারী মাতার কাছে গিয়ে বসেছে, বৃষ্টির জল ঠান্ডা, চোখের জল গরম, টাপ টাপ করে সুবলের মুখে পড়ছে। সুবল চোখ খুলে দেখলো তার মাতার কাছে বসে আছে গান্ধারী। সঙ্গে সঙ্গে সুবল মাতাটা গান্ধারীর কোলে তুলে দিয়ে বাচ্চা ছেলে যেমন কাঁদে, সুবল কাঁদতে শুরু করেছে, ওরে মা তোর কি হবে বল না। আমি এখন কি করব, বাবা চোখের জল মোছো, কাঁদলে কোনোদিন সমাধান হয় না, বলো তোমার কি হয়েছে আমাকে তুমি বলো। সুবল চিঠিটাকে নিয়ে গান্ধারীকে দেখিয়েছে, আর গান্ধারী চিঠিটা পড়ি বুঝতে পেরে গেল যে আমি যদি অন্ধ ছেলেকে বিয়ে করি তাহলে আমার পরিবার বাঁচবে, আর আমি যদি অন্য কোথাও বিয়ে করি তাহলে আমার পরিবার মরবে, তাহলে আমি কি করব। চোখের জলটা মুছে নিয়ে গান্ধারী বলে উঠল, বাবা তুমি এই চিন্তা করছো কেন, সবকটা দাদাদের ডাকো, আমি একটা কথা বলব। সেই দিনকে সকালবেলা হরিনাম হবে, গান্ধারী গিয়ে বলে উঠল হরিনামটা পরে করবে, আমার কথাটা শোনো। শকুনি বলে উঠল তুই কি বলবি বল। দাদা আমার বিয়ের ব্যবস্থা করো। শকুনি বলে উঠল হ্যাঁ তোর বিয়ের ব্যবস্থা করছে, কিন্তু দাদা ছেলে আমি দেখেছি। তুই ছেলে দেখেছিস? হ্যাঁ। কাকে বিয়ে করবি? হস্তিনাপুরের রাজা হবে সে। কে? তার নাম হলো জন্ম অন্ধ ধৃতরাষ্ট্র। শকুনি উঠে দাঁড়িয়েছে, চুপ কর গান্ধারী, আমরা তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোর বিয়ের সিদ্ধান্ত আমরা নেব। কোন মুখ নিয়ে তুই বললি একটা অন্ধ ছেলেকে বিয়ে করবি? গান্ধারী বলে উঠল আজকে আমার সিদ্ধান্ত চূড়ান্ত।
সুবল বসে আছে, কেন বলছে গান্ধারি সে জানে? বলে উঠল, শোন দাদারা, আমি অন্ধ ছেলেকে বিয়ে করব, এটাই সত্য। তিন দিনের মধ্যে আমি চলে যাব আফগানিস্তানের মাটি ছেড়ে, আমার বিয়েতে কোনো নিমন্ত্রণ হবে না, আমার বিয়েতে কোনো যাগযজ্ঞ হবে না। ছেলে মেয়েকে বিয়ে করতে আসে, কিন্তু আমি উঠে গিয়ে অন্ধ ছেলেকে বিয়ে করব। শুধু তাই নয়, আমি চলে যাবার পরে তোরা জীবনে আমার শ্বশুরের ভিটেতে গিয়ে পা রাখবি না। যদি তোদের শ্বশুরের ভিটেতে দেখি, সেই দিনকে আমার মরা মুখ দেখবি, নইলে আমি মরবো না, অন্ধকে নিয়েই আমার জীবনে কাটিয়ে দেব। সুবল বলল, গান্ধারি মা এত বড় সিদ্ধান্ত নিস না। গান্ধারি বলল, বাবা আমি তোমার একটা মাত্র মেয়ে, তুমি কি ভেবেছ তোমাদের সবাইকে মেরে এই গান্ধারি সুখে থাকবে, সবাইকে মেরে এই গান্ধারি আনন্দে থাকবে, কোনো দিনের জন্য থাকবে? তাই আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি এটাই আমি করবো, আমি কিন্তু অন্ধ ছেলে কি বিয়ে করবো। এই হলো গান্ধারি, যার জীবনের এত বড় আত্মত্যাগ। সে জানে যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হওয়ার মতো ক্ষমতা নেই, সে জানে যার সম্মুখে ভাতের থালা ধরে দিলে ভাত খাবার মতো ক্ষমতা নেই, কিন্তু তাকে আমাকে বিয়ে করতে হবে। বিয়েটা যদি না করি তাহলে ভীষ্মর হাতে আমার পরিবার সবাই মরবে। কিন্তু আমি গান্ধারি, আমি একা জীবনটাকে অন্ধকারে ঢেকে দিয়ে আমার পরিবারকে আমি বাঁচিয়ে দেব। আমার জীবন অন্ধকারে ঢেকে দিয়ে আমি এদের ঘরে প্রদীপ জ্বালিয়ে যাব, নিজে সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে আমার পরিবারকে আমি তীরে তুলে দিয়ে যাব। এই হলো গান্ধারি, তাই প্রতিজ্ঞা করলো অন্ধ ছেলেকে ছাড়া কাউকে বিয়ে করবে। একদিন গেল, দুদিন গেল, তিন দিন হলো, একটা পালকি এলো, গান্ধারি পালকি করে হস্তিনাপুরে চলে গেল। যেই পালকি করে গেছে, এবার হস্তিনাপুরে কি হচ্ছে মা? উলু 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 ধ্বনি, যেটা দেখলাম এটা কিন্তু ঠিক হলো না। এটা ছেঁড়া কাপড় পরে এখানে আসবে এটা আমি ভাবতে পারিনি। আবার ঘর ঘোড়া, এখানে কেউ ছেঁড়া কাপড় পরে এসেছে? গান্ধারি যখনই পালকি থেকে নেমেছে,
ভীষ্ম দেখলো গান্ধারীর কাপড়টা ছেঁড়া। ভীষ্ম দেখেই বললো, আমি শুনেছি ও আফগানিস্তানে রাজার মেয়ে, তাহলে যে রাজার মেয়ে হবে ছেঁড়া কাপড় পরে আসবে কেন? প্রশ্নটা আপনাদের মধ্যে তুলে দিচ্ছি, বলুন আপনার বাবার টাকা থাকলে আপনি ছেঁড়া কাপড় পরে যাবেন? যদি প্রেমও করে থাকেন, আপনার নামে যদি ব্যাংক ব্যালেন্স করে দেয়, আপনি কি খালি হাতে চলে যাবেন? অন্তত ব্যাংকের বইটা নিয়ে যাবেন, তাই তো? তাহলে গান্ধারী রাজার মেয়ে এলো ছেঁড়া কাপড় পরে, কারণটা কি? সুবল বলেছিল, সন্মা তোকে সবচেয়ে দামি শাড়ি পরিয়ে পাঠাবো, কিন্তু গান্ধারী তাতে বলেছিল, বাবা কেউ না জানলে তুমি জানো, আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে জন্ম থেকেই অন্ধ। বলতে পারো যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হবার মতো ক্ষমতা নেই, যার সম্মুখে ভাতের থালা ধরে দিলে ভাত খাওয়ার ক্ষমতা নেই, সে হবে আমার প্রতিদেবতা, সে হবে আমার স্বামী। কিসের জন্যে সাজবো বলতে পারো? আমি কত সুন্দর সবাই দেখবে, আমার স্বামী দেখবে না। আমি কত সুন্দর চুলের বেণী বাঁধবো সবাই দেখবে, কিন্তু আমার স্বামী দেখবে না। তাহলে যে স্বামী আমাকে কোনোদিন দেখবে না, তাহলে আমি কি সুন্দর করে সেজে শুধু পাড়ার ছেলেদের দেখাবো? এমন মেয়েকে অনেক মার্কেটে পেয়ে যাবে মা, স্বামী যেটা পছন্দ করবে সেটা নয়। বিয়ে বাড়ি যাবে, স্বামী বলে দিচ্ছে এই কাপড়টা তুমি পরো তোমাকে ভালো দেখাবে, পরে ফেললো। বিয়ে বাড়ি বেরিয়েছে, পাশের বউ যদি বলে দিদি কি কাপড় পরেছিস, তোর কি আর কাপড় নেই, এসেই কাপড় খুলে আবার অন্য কাপড় পরে গিয়ে বলবে এবারটা দেখ কেমন হয়েছে। সেকেন্ডের মধ্যে স্বামীর কথা ভুলে যায়। কিন্তু গান্ধারীর দিকে তাকিয়ে দেখুন, স্বামী যখন অন্ধ, জীবনে কোনোদিন আর সুন্দর সাজে আমি সাজব না। তাহলে যে বাড়ির বউ হবে সে তো আর ভিখারি নয়। হস্তিনাপুরে রাজপ্রাসাদ, ভীষ্ম দেখেই বলে উঠল, এই মেয়েটাকে তাড়াতাড়ি ঘরে ঢুকিয়ে শাড়ি একটা পরিয়ে দে, সোনা দানা দিয়ে সাজিয়ে দে। গান্ধারীকে সুন্দর করে সোনা দানা দিয়ে সাজাচ্ছে, গান্ধারী ফিক ফিক করে হাসছে। দাসদাসীরা বলে উঠল, হাসছিস কেন মেয়ে, সোনা কি তোর ভালো লাগে না? গান্ধারী বলে উঠল, সোনা ভালো লাগে, তবে এই সোনা নয়। কোন সোনা শুনে রাখ, সোনা সোনা সোনা, আসল সোনা হলো হরি নাম সোনা, আসল সোনা হলো কৃষ্ণ নাম সোনা। হরি বল হরি বল। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই, আর যে মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তি নেই সে মানুষেরও কোনো মূল্য নেই। এই শোন, তোরা বল যে সোনা দানা দিয়ে সাজিয়ে দিলি, আমি যদি আজকেই সোনা দানা পরে মরে যাই, তোরা আমাকে এই সোনা দিয়ে শ্মশানে পাঠাবি? বলে বাবা কেউ পাঠায় নাকি? বলে তাহলে তো খুলে নিবি? বলে হ্যাঁ নেবো। তাহলে যদি একটা তুলসী কাঠের মালা পরে যদি মরে যাই, কারো বাপের ক্ষমতা আছে, ওটা খুলে নেবে? সোনার মালা পড়লে কাঁদতে কাঁদতে খুলে নেয়, কিন্তু তুলসী কাঠের মালা পড়লে মালা সমেত শ্মশানে যায় ভগবানের কৃপা পাওয়া। তাই সোনা শুনতাম, আমার পরিবারের মানুষ যখন সকালবেলা এক ঘন্টা করে হরিনাম করত, তখন কান পেতে শুনতাম এই হরিনাম, আনন্দেতে চোখের জলে কাঁদতাম। কিন্তু যে পরিবারের বউ আমি হয়েছি, 100% গ্যারান্টি দিয়ে বলছি, এরা চুরি করবে, ডাকাতি করবে, খুন করবে, কিন্তু হরিনাম করবে। তাই বুঝি আমার হরিনাম শোনা আর হবে।
এই বকবক করিস না, চ বে করতে হবে। গান্ধারীকে সাজিয়ে এনেছে, ওদিকে অন্ধ মানুষকে নিয়ে এসেছে, এবার মালা বদলের পালা। তাই মায়ের আর একবার উলুধ্বনি দেবার পালা, উলু 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 ধ্বনি ধরিল ভক্তগণ সবাই মিলে, ভক্তগণ সবাই মিলে উড়নি ধরিল নয়নে নয়নে। লক্ষ্য করে দেখুন, পূজারী ব্রাহ্মণ বলছে, ওরে মা তোর স্বামীর দিকে তাকিয়ে দেখ। গান্ধারী যেই তাকিয়ে দেখলো, গুমরে গুমরে কেঁদে উঠল। কারণ সে দেখে ভাবে, অন্ধ হলেও বেঁচে যেতাম, কিন্তু পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। একে নিয়ে কেমন করে আমি জীবন কাটাবো, ওহে দয়াল হরি, তোমার পাশে যে দাঁড়িয়ে আছে সে কত চকচকে ঝকঝকে মেঘে, আর তুমি আমার পাশে কাকে দাঁড়ে করিয়ে দিলে। তবু তো বিয়ে করতে হবে, গান্ধারীর গলের মালা অন্ধের গলে দিও, আরে সেই মালা লইয়ে দেখো গান্ধারীর গলে দিল, চারজনে মাথার উপর উড়ুনি ধরিল নয়নে নয়নে, আজ নয়নে নয়নে, আজ নয়নে নয়নে। এদের দু নয়ন দু নয়ন চার নয়ন কি এক হয়েছে বলে মনে হলো? এক হয়েছে, আরে হবে কি করে, একজন তো জন্ম থেকে অন্ধ। গান্ধারী যদি তাকিয়ে দেখে ও তাকাতে পারছে? দেদরাষ্ট্র জগন্নাথের মত বিয়ে হয়ে গেল, একে নিয়ে যা। দেদরাষ্ট্রকে একটা ঘরের মধ্যে বসিয়ে দিয়েছে।